যারা এই চ্যানেল দেখে যারা এইসব বিডের উপরে নিতে ইচ্ছুক তাদেরকে একটা ডিসকাউন্ট আমরা দেবো। রাত্রির একটা দেড়টা দুটো পাপি যারা নিয়ে যাবে তারা চব্বিশ ঘন্টা আমাদেরকে ফোন করতে পারে। চব্বিশ ঘন্টা তাদের জন্য ফোন অন রাখ। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে সোমনাথদার বাড়িতে। কী কী ডগের কালেকশান আছে এই সপ্তাহের মধ্যে সেগুলো দেখাবো, সেগুলোর কী দাম আছে অ্যান্ড কতদিন বয়স সব কিছু তোমার সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। তাদেরকেও ধন্যবাদ যারা নিয়ে গেছে, এবং তোমাদেরকে অশেষ ধন্যবাদ যেহেতু তোমরা ভিডিও করছো বলেই তাই আমরা এগোচ্ছি, নাহলে মানুষ জানতেই পারতো না যে সোমনাথ দাস বলে কেউ আছে বা সে একজন ডগ শিলা। আচ্ছা সোমনাথ দা, সবার আগে শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তো আজকের আমরা দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি জার্মান স্পিচ। আচ্ছা জার্মান স্পিচ, হ্যাঁ দেখছে কোলে রাখাই যাচ্ছে না, ক্রমশ মানে ছটফট করেই যাচ্ছে। সেই তো, খুবই অ্যাক্টিভ বাচ্চা, হেভি অ্যাক্টিভ বাচ্চা। অ্যাভারেজ বাচ্চার বয়স আজকে হয়ে গেল প্রায় 37 দিনের মতন কাছাকাছি। আমরা এখনই এদেরকে দেবো না, 3 থেকে 4 দিন পরে দেবো বাচ্চা। 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন পরে। 40 দিন প্লাস হলে আমি বাচ্চা ঘর থেকে বার করি। 40 দিন প্লাস হলে ঘর থেকে বাচ্চাটা বার করি, বাচ্চাকে বার করি। যেমন আমার হাতে রয়েছে একটা ফিমেল একটা মেল, একটা ফিমেল আর একটা মেল। আচ্ছা ফিমেলটা খানিকটা গোল্ডেন ভাব আছে, ঠিক আছে, খানিকটা গোল্ডেন কালার টাইপের আছে মাথার, এটা পুরো হোয়াইট, এর কানগুলো একটু গোল্ডেন ভাব আছে, দেখে নাও। হ্যাঁ এই হচ্ছে পাপি। আর যা দাম আমরা বলেছি আগেও, জার্মান স্পিচের দাম আমাদের কাছে সেম থাকে, ঠিক আছে, 5000 টাকায় ফিমেল। 5000 টাকায়? আচ্ছা, মাত্র 5000 টাকায়? কি বলছো, মাত্র 5000 টাকায় জার্মান শেপার্ড? জার্মান শেপার্ড না, জার্মান স্পিচ। আচ্ছা জার্মান স্পিচ, আচ্ছা আচ্ছা, 5000 টাকায় ফিমেল, 5500 টাকায় মেল, মাত্র 5000 টাকায় জার্মান স্পিচ। হ্যাঁ দেখো, আর মেলের দাম হচ্ছে 5500 টাকা। এটাই হচ্ছে একই দাম সব, অ্যাভারেজ কোনোটাই, একটাই রিকোয়েস্ট যে জার্মান স্পিচে কেউ দামাদামি করবেন না, বড় বিডে হলে আমরা ডিসকাউন্ট দিই, জার্মান স্পিচগুলো একদম ফিক্সড রেট, জার্মান স্পিচে কোনো নেগোসিয়েশন না, কোনো নেগোসিয়েশন না, যেটা পছন্দ হবে সেটা এসে নিয়ে যাক। সুস্থ বেবি, খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে, ছটফট করছে, কাস্টমার আসুক, বলছি না যে অ্যাডভান্স করে বুকিং করুন, ডাইরেক্ট আসুন, পাপি হেলদি পাপি অ্যাক্টিভ পাপি দেখে বেঁচে নিয়ে যাক, ঠিক আছে। এখানে এসে নিয়ে যেতে, হ্যাঁ এখানে এসে নিয়ে যেতে হবে, আমাদের কোনো ডেলিভারি নেই, ডেলিভারি অপশনটা আছে, ডেলিভারি অপশন নেই আমাদের, কেন ডেলিভারি অপশন, আমার কুকুর আমি যতটা ভালোবাসবো আর যে কিনবে সে ততটাই ভালোবাসবে, মাঝখানের লোক সে অতটা ভালোবাসতে পারবে না, আর আমাদের দেওয়ার কেউ নেই যে ডেলিভারি করে দিয়ে আসবে, তো কাস্টমারকে এসে এখানে দেখে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতে ফিট বাচ্চা সুস্থ বাচ্চা উনি দেখে বুঝে নিয়ে যেতে পারবে, দেখে বুঝে নিয়ে যেতে পারবে বাচ্চা অ্যাক্টিভ কিনা, বাচ্চা অ্যাক্টিভ কিনা, বাচ্চা অ্যাক্টিভ কিনা এক্ষুনি ছাড়লে বোঝা যাবে, নিচে ছেড়ে দেখাচ্ছি বাচ্চার কোয়ালিটি, বাচ্চা দেখি কোয়ালিটি তোমাদের চোখের সামনে, কোয়ালিটি একদম চোখের সামনে আছে, দেখো ছাড়া সাড়ে সাড়ে কিন্তু চলে বেড়াচ্ছে, দেখো বাচ্চার কোয়ালিটি দেখুন, খুবই অ্যাক্টিভ বাচ্চা কিন্তু, ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে কিন্তু, আর কোয়ালিটি আমি কিন্তু বলবো না, তোমরাই কিন্তু কোয়ালিটি আপনারা বলবেন, আমরা কোয়ালিটি বললে হবে না, কোয়ালিটি আপনারা বলুন, তাতে যে কি এত তো ভিডিও আপনারা করছেন, হ্যাঁ সেখানে তো আপনারা বাচ্চার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, বাচ্চার লোয়ের কোয়ালিটি দেখুন, বাচ্চার গ্রোথ দেখুন, আগেও দেখিয়েছি, আগে 5টা দেখিয়েছি, এখন 4টে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এগুলো সব জার্মান স্পিচ, ব্ল্যাক কালার, এই সব দেখেন, জার্মান জার্মান স্পিচের উপরই জোর দিচ্ছ, জার্মান স্পিচ আপনাদের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, কাস্টমারের ডিমান্ড আছে তাই রাখছি, কাস্টমার ম্যাক্সিমাম জার্মান স্পিচ খুঁজছে, ঠিক আছে, এর আগেও দেখিয়েছিলাম এখনো দেখাচ্ছি, হ্যাঁ তো আপনাদের আশীর্বাদ থাকলে তাই দেখা হচ্ছে, একটা মেল একটা ফিমেল ব্ল্যাক, একটা মেল আর একটা ফিমেল, পুরো জেড ব্ল্যাক আছে, জেড ব্ল্যাক, ঠিক আছে, শুধু গলার কাছে একটুখানি শুধু সাদা আছে, হ্যাঁ বাকি পুরো জেড ব্ল্যাক, জেড ব্ল্যাক দেখে নাও। হ্যাঁ বাচ্চার বয়স হয়ে গেল প্রায় 43-44 দিনের কাছাকাছি, 43-44 দিনের কাছাকাছি, প্রায় 43। লাসা রিচ কত? এটা হচ্ছে লাসা অ্যাপস, এটা মেল আছে, লাসা অ্যাপস মেল, কালারটা দেখো, কালার দেখো, কালারের কোয়ালিটিটা দেখো, লোমের গ্রোথটা দেখো, হ্যাঁ
সামনে পায়ে মোজা আছে, ঠিক আছে, মুখটা দেখুন পুরো একদম ফ্যাপড়া একদম, দেখে নাও চারটে পায়ে মোজা আছে, চারটে পায়ে মোজা আছে, চারটে পায়ে মোজা আছে, লাসা অ্যাপস কালার দেখুন পদ্ম ফুলের মতো লাগছে, মুখটা দেখুন মুখটা, ঠিক আছে, লোমের কালার গুলো দেখুন দারুণ 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 আছে। এটা হচ্ছে মেল আছে, মাথার মধ্যে তিলক আছে, গলায় সাদা মার্কিং আছে, ঘাড়ে মাথা মার্কিং আছে, লেজে মার্কিং আছে, পায়ও মার্কিং আছে। এটা ফিমেল আছে, এটা ফিমেল আছে, ফিমেল আছে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা বয়স কিন্তু কম আছে, এটা বয়স 42 দিন বয়স আছে, 42 দিন বয়স। আর ওয়েট কত আছে, বডি ওয়েট? এটার বডি ওয়েট মোটামুটি 2.5 কেজি মতন বডি ওয়েট আছে, এখন 2.5 কেজি মতন বডি ওয়েট আছে। আচ্ছা, দাম কত রেখেছো? এটা 13000 টাকা দাম রেখেছে, 13000 টাকা ফিমেল, হ্যাঁ 13000 টাকা ফিমেল, ফিমেল ফিমেল ফিমেল, দেখো 13000 টাকা দাম, 13000 টাকায় ফিমেল ফিমেল, দেখো আমার অ্যাক্টিভ পাপি আছে, অ্যাক্টিভ পাপি আছে। এটা হচ্ছে লাসা, লাসা মেল, দাম রেখেছি মাত্র 14000 টাকা, তাহলে লাসা মেল 14000 টাকা, আর ব্রিগেল ফিমেল 13000 টাকা। এটা ছেলে দেখি দাও, ছেলে দেখাচ্ছি, দেখুন কালার দেখুন, দেখো দেখো সারা সারি সারি বাচ্চা আছে, জোর ঝাপ খেলাধুলা শুরু, পুরো অ্যাক্টিভ বাচ্চা, দারুণ অ্যাক্টিভ বাচ্চা, দারুণ অ্যাক্টিভ বাচ্চা, ঠিক আছে। হ্যাঁ, কোয়ালিটি তোমাদের সামনে 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 আচ্ছা, কেউ নিয়ে গেল, নিয়ে গিয়ে যদি কোনো অসুবিধায় পড়ে তখন? দেখুন, কেউ নিয়ে গেলে অসুবিধা হলে তো আমরা বলেছি, তো আমরা সবসময় সার্ভিসের জন্য অ্যাভেলেবেল আছি, সার্ভিসের জন্য অ্যাভেলেবেল, অবশ্যই যা সুবিধা অসুবিধা হবে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা যতটুকু পারবো, আমরা ডাক্তার না, তার মেডিসিন তারিয়ে আমরা সমস্তভাবে হেল্প করব। স্ক্রিনে দেখবেন নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই রাত্রির একটা দেড়টা দুটো পাপি যারা নিয়ে যাবে তারা 24 ঘন্টা আমাদেরকে ফোন করতে পারে, 24 ঘন্টা, 24 ঘন্টা তাদের জন্য ফোন অন আছে। আচ্ছা, ঠিক আছে, এরকম কোনো বিষয় নেই যে আপনি মানে রাত্রির দুটো বেজে গেছে আপনার পাপি অসুস্থ আপনি ফোন করবেন না, এরকম না, অবশ্যই ফোন করুন। হ্যাঁ, হয়তো ঘুমিয়ে পড়লে একবারের জায়গায় 10 বার রিং করবেন, নিশ্চয়ই উঠে ধরবো, এমনি আমরা রাত্রির একটা দেড়টা পর্যন্ত জেগেই থাকি, পাপির সঙ্গে থাকে, ঠিক আছে, অবশ্যই পাপির সাথে থাকি, ঠিক আছে।